হ্যালো ভিউয়ার্স, হ্যালো ফ্রম বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে এক্সেলের ফর্মুলা। হ্যাঁ, আর এই ফর্মুলাটি হচ্ছে কাউন্ট ইফ ফর্মুলা। এই কাউন্ট ইফ ফর্মুলা ব্যবহার করে আপনারা চাইলে কিন্তু 1 ঘন্টার কাজ মাত্র 1 মিনিটে করতে পারেন। তো এই ফর্মুলাটি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে ইউজ করতে হবে, অর্থাৎ ব্যবহার করতে হবে। যারা অলরেডি আপনারা জানেন যে কাউন্টি ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় তাদের জন্য এই ভিডিওটি না, যারা একদম নতুন এর আগে কখনো ইউজ করেননি তাদের জন্য এই এই ভিডিওটি। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই কাজে। অলরেডি আমি দেখতে পাচ্ছেন যে আমি সাজিয়ে রেখেছি আমার এই এক্সেল ফাইলটি, যেন টাইম কনজিউমিং না হয় আমার এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন যে একটা বাংলাদেশ টিমের 11 জন ব্যাটসম্যানের রান এখানে দেওয়া আছে, যে ফার্স্ট ওডিআইতে তারা কত রান করেছিল। তো কাউন্ট ইফ ফর্মুলাটা কি, তো আগেই বলে নিই যে কাউন্ট ইফ, এটা যদি আমি বাংলা করি, কাউন্ট অর্থাৎ হচ্ছে গণনা এবং ইফ মানে হচ্ছে যদি, অর্থাৎ গণনা করবে যদি, অর্থাৎ একটি শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে এই ফর্মুলাটিতে। কাউন্ট ইফ, গণনা করব যদি এমন হয় বা যদি অমন হয়। কাউন্ট আমি তখনই করব, গণনা তখনই করব যখন আমার শর্ত মিলে যাবে আমার মতন করে, আমি যে শর্তটি জুড়িয়ে দিতে চাই ফর্মুলাটিতে ঠিক সেইভাবে। তো চলুন দেখি যে কিভাবে কাউন্ট ইফ ফর্মুলাটা ইউজ করে। তো এখানে আগেই বলেছি যে এক্সেলে যে কোনো ফর্মুলা ইউজ করতে হলে প্রথম কাজটি হচ্ছে যে ইকুয়াল চিহ্ন সাইন ব্যবহার করা। তো এখানে আমি লিখবো কাউন্ট, COUNT, কাউন্ট। দেখুন কাউন্ট লিখলে কিন্তু চলে এসেছে এখানে, কাউন্ট দিয়ে যত ফর্মুলা আছে সবগুলোই। তো এই যে কাউন্ট ইফ যেটা আছে আমি এটা নিব, ডাবল ক্লিক করলাম এই ফর্মুলাটাতে, সরি আরেকবার লিখি কাউন্ট ইফ, ডাবল ক্লিক। দেখুন এখানে আসার পর এই যে দেখুন ফাংশনের একটি চিহ্ন আছে এখানে, ফাংশন, এখানে আপনি ক্লিক করবেন। তো এটা শুরু করার আগে আমি বলে নিই আমি আসলে কি করতে চাচ্ছি। আমি যে জিনিসটা করতে চাচ্ছি যে 11 জন ব্যাটসম্যানের রান দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি যে কতজন ব্যাটসম্যান 15 রানের বেশি করেছে, অর্থাৎ এই 11 জনের মধ্যে কতজন ব্যাটসম্যান 15 বা তার অধিক রান করেছে। আচ্ছা প্রথমে আমরা দেখি যে 15-র অধিক কতজন করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কাউন্ট ইফ ফর্মুলা লেখার পর এখানে রেঞ্জ নামে চলে আসছে। তো রেঞ্জটা আমি সিলেক্ট করে দিই, এই যে লিটন দাসের যে রান আছে 7, এখান থেকে সিলেক্ট করব। প্রথমে কার্সার দিয়ে এখানে একটা ক্লিক করব, তারপরে কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে এখানে পুরো কার্সারটিকে আমি ডান দিকে এই যে আলামিন হোসেন পর্যন্ত নিয়ে আসলাম, তারপরে ছেড়ে দিলাম। তো দেখেন রেঞ্জ কিন্তু আমার সিলেক্ট হয়েছে B2 থেকে L2। এই যে দেখুন বি, এটা হচ্ছে বি, আর রো ছিল 2, B2 7 রান যেটা ছিল এটা হচ্ছে বি নাম্বার কলামে 2 নাম্বার রোতে, আর শেষ হয়েছে কোথায়, এল নাম্বার কলামে 2 নাম্বার রোতে, শেষ হয়েছে L2-তে। ক্রাইটেরিয়া অর্থাৎ শর্ত, আমি কি শর্ত জড়িয়ে দিতে চাচ্ছি এই ফর্মুলাটিতে। আমি এই ফর্মুলাটিতে চাচ্ছি যে 15 রানের অধিক করেছে এমন ব্যাটসম্যান কতজন আছে, অতএব গ্রেটার দেন 15। ক্রাইটেরিয়াটা হচ্ছে গ্রেটার দেন 15। ওকে, তাহলে আমি এখন ওকে দেই। ওকে, দেখুন 5 জন, এটা হচ্ছে কতজন ব্যাটসম্যান 15-র উপরে বেশি রান করেছে, 5 জন। তো আমি যদি ম্যানুয়ালি একটু হিসেব করি দেখি, তো এই যে 26 যেটা 15-র উপরে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন এবং হচ্ছে গিয়ে 5 জন। আমি কিন্তু বলেছিলাম 15-র উপরে, এখানে কিন্তু একজন আছে 15, যেটা কিন্তু ক্যালকুলেট করেনি। এখানে কিন্তু আমার এই রেজাল্টটা আছে 5। আমি আরেকবার দেখি ম্যানুয়ালি কতজন 15 রানের অধিক রান করেছে, 26, 1টা সৌম্য সরকার, 39, 2টা মুশফিক রহিম, 3টা আফিফ হোসেন, 4টা এবং শফিউল ইসলাম, 16, 5টা। দেখতেই পারলেন যে 5 জন কিভাবে চলে এসছে। এখন যদি আমি ফর্মুলাতে যদি বলি যে হ্যাঁ আমি দেখতে চাই যে 15 এবং তার অধিক, অর্থাৎ গ্রেটার ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, তাহলে দেখতেই পাচ্ছেন এখানে যদি আমি সিলেক্ট করা থাকে তাহলে এখানে যে ফর্মুলাটা চলে এসেছে, তো আমি যদি এখানে এডিট করে দিব, এখানে একটা কার্সারে ক্লিক করে ইকুয়াল সাইনটা দিয়ে দিব, তাহলে আমরা কি দেখতে পারবো যে 15 এবং তার অধিক কতজন করেছে, অর্থাৎ এখানে কিন্তু দুটি শর্ত, 15 এবং 15-র অধিক। তো আমরা অলরেডি কিন্তু জানি যে 5 জন আমরা আগে দেখেছিলাম, তো 15 কিন্তু মাহমুদুল্লাহ করেছে এখানে, তাহলে এখানে চলে আসার কথা ছিল, একটি সংখ্যা বেড়ে যাবে 6। তো দেখি এখানে প্রেস করার পর এন্টার দিলে, সরি আমি এখানে ভুলে
গ্রেটার ইকুয়াল হবে, এখানে ভুলে আগে ইকুয়াল দিয়ে দিয়েছি, গ্রেটার গ্রেটার সাইনের পরে ইকুয়াল দিতে হবে, গ্রেটার ইকুয়াল। তো আমি যদি এন্টার দিই দেখুন চলে এসেছে 6। দেখতে পারলেন যে কিভাবে আমরা এই কাউন্টিফ ফর্মুলা করে 1 ঘন্টার কাজ 1 মিনিটে করতে হবে। তো এখানে 1 ঘন্টার কাজ কি হলো এইভাবে, এটা আমার বুঝতে হবে যে 1 ঘন্টা কেন লাগবে। এটা তো আমি ম্যানুয়ালি হিসেব করতে পারি, এই যে 5 জন কতজন করেছে, কতজন 15 রানের অধিক করেছে, 1, 2, 3, 4, 5, 6। ব্যাপারটা হচ্ছে এইরকম, যদি আমার এক্সেলে অনেক বড় ডেটা থাকে, লাইক আমি এই শিটের তৈরি করে রেখেছি দেখুন, যে এখানে এখানে যদি আমার নিচে এরকম এরকম আরও যদি থাকতো, আরও যদি থাকতো তাহলে কি হতো, এরকম অনেক ডেটা থাকতো, ধরেন আমার কাছে 1 লাখ ডেটা আছে বা 2 লাখ ডেটা আছে, তো কাউন্টি ফর্মুলা করে আমি কি করতে পারতাম। তো দেখি যে এখানে আমি যদি এখানে কাউন্টি ফর্মুলাটা চালাই, ইকুয়াল কাউন্ট ইফ, ডাবল ক্লিক করলাম চলে আসলো এই যে ফাংশনে, আমি চলে যাব একটু জুম করে দিই, এই ফাংশনে চলে যাব, ফাংশনে গিয়ে রেঞ্জ সিলেক্ট করে দেব এখান থেকে এই যে L2 পর্যন্ত ফাংশন। ক্রাইটেরিয়াতে কি দেখব যে 15 জন গ্রেটার ইকুয়াল, গ্রেটার ইকুয়াল 15, কতজন 15 জন, 15-র বেশি রান করেছে কতজন ব্যাটসম্যান, ওকে দিলাম, দেখুন 6 জন চলে এসেছে। এখন এরকম যদি আমার নিচে এরকম একটু জুম করে নিই, যদি এরকম আমার নিচে আরও ডেটা থাকতো, এই যে এইদিকে এই দিকে যদি আরও হাজার হাজার লক্ষ লক্ষ ডেটা থাকতো, তাহলে আমি কী করতাম, প্রথমে আমি এই কাউন্টি ফর্মুলাটা এখানে ক্রিয়েট করতাম, তারপর এইখানে এই কর্নারে ধরে ডাবল ক্লিক করলেই নিচে চলে আসতো, দেখুন 6, 6, 6। আচ্ছা 6, 6, 6 কেন আসলো, তার মানে 15 রানের অধিক এবং 15 রান করেছে এবং 15 রানের অধিক করেছে এমন দ্বিতীয় ওডিএ তো আছে 6 জন ব্যাটসম্যান। যদি আমি একটু ম্যানুয়ালি দেখি, এই যে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, দেখুন আর 15 রানের উপরে কিন্তু আর কেউ নেই এই দিকে। তৃতীয় ওডিআই তো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। যদি আমি এখন এটা চেঞ্জ করে দিই, দেখি তো 10 করে দিলে এটা কি চেঞ্জ হয়ে যায় কিনা, এই 6 যে রেজাল্টটা আছে আমার এটা কি চেঞ্জ হয় না। এখানে যদি আমি 10 করে দিই, বাইরে ক্লিক করলাম, দেখুন 5 চলে এসেছে, অর্থাৎ এখানে কিন্তু আমার ফর্মুলা করা আছে। এরকম যদি আমার নিচে অনেক ডেটা থাকে, তাহলে কিন্তু কাউন্টি ফর্মুলা করে আমি সহজেই বের করে নিতে পারবো আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আর একটু ম্যানুয়ালি আমি চেক করি, এখানে যদি আমি ধরেন এখানে 11 আছে, এটা যদি আমি 20 করে দিই, তাহলে এখানে 7 হবে, দেখব 20, বাইরে একটা ক্লিক করি, এখন ফর্মুলা যেহেতু দেয়াই আছে, দেখুন 7 হয়ে গেছে এখানে। তো দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক দেবেন। ধন্যবাদ।